যুযুধান রূপত রাজ্যর শিক্ষক সমাজ পুনৰ আন্দোলন ঘোষণা শিক্ষক সন্মিলনী শিক্ষক ভৱনত সম্পন্ন মত বিনিময় অনুষ্ঠান শিক্ষক সমাজৰ সংগ্ৰাম গণমুখী কৰাৰ সিদ্ধান্ত মূল্যায়ন বহিৰ যোগান নাই ৰাজ্য অনুষ্ঠিত নহল প্ৰথম গোট পৰীক্ষা অমৃতকালত প্ৰৱেশ কৰিছে সমগ্ৰ দেশ অথচ ৰাজ্যৰ প্ৰাথমিক বিদ্যালয়ত বৰ্তমানেও নাই প্ৰধান শিক্ষকৰ পদ ইয়াকে লৈ 1982ৰ পৰা রাজ্য সরকার আর শিক্ষক সমাজের মাজর অব্যাহত আছে আলোচনা প্রক্রিয়া আলোচনার সময়ত প্রতিবারেই দিয়া হয়েছে প্রাথমিক বিদ্যালয়ত প্রধান শিক্ষকর পদ সৃষ্টির আশ্বাস কিন্তু বাস্তবত ইয়ার ফলাফল শূন্য ইয়াকে লৈ প্রাথমিক বিদ্যালয়ত প্রধান সম্পাদকর পদ সৃষ্টির দাবিত অব্যাহত থকা আন্দোলনক গণমুখী করার সিদ্ধান্ত অতি শীঘ্রে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ সৃষ্টির ভাবে রাজ্য সরকারক দাবি জানায় আর প্রাথমিক শিক্ষা শক্তিশালী করার প্রয়োজনত এই সংগ্রাম গণমুখী আন্দোলন রূপে চলাই নিয়ার ভাবে প্রাথমিক শিক্ষক সম্মিলনীয় করা সিদ্ধান্ত সহমত পোষণ করে এয়া আজির সভার সিদ্ধান্ত আর এই সিদ্ধান্ত মর্মেই রাজ্যিক প্রাথমিক শিক্ষক সম্মিলনীর বর্ধিত কর্ম পরিষদর প্রস্তাব মর্মে দেওবারে পুনের আন্দোলনের কার্যসূচী ঘোষণা করে শিক্ষক সমাজে আমি অহা 6 জুনৰ পৰা 15 জুন তারিখলৈকে আমি সকলো জিলার সকলো মহকুমার সকলো শিক্ষা খণ্ডর অধীনর রাইজর আমি গণস্বাক্ষর আমি সংগ্রহ করিম আর দ্বিতীয়তে 10 জুনৰ পৰা 19 জুন তারিখের ভিতর আমি আজি ইয়াত রাজ্যিকত যে ধরনের মত বিনিময় সভা অনুষ্ঠিত করছো প্রতি জিলা ভিত্তিত আমি মত বিনিময় সভা অনুষ্ঠিত করি এই যে প্রাথমিক বিদ্যালয় আজি 75 বছরে প্রধান শিক্ষক ভিনভাবে চলি আছে এই কথার আমি প্রতিবাদ করিম আর রাইজর সহযোগত আমি রাজ্যর মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী আর অসমৰ মাননীয় ৰাজ্যপাললৈ সভাসমূহৰ প্ৰস্তাৱসমূহ প্ৰেৰণ কৰিম ইয়াৰ পাছতে ৰাজ্যৰ বিভিন্ন জাতীয় সংগঠনৰ উপস্থিতিত দেওবাৰে সম্পন্ন হয় মত বিনিময় অনুষ্ঠান এই মত বিনিময় অনুষ্ঠানৰ পাছত অধিক আত্মবিশ্বাসী হৈ পৰা শিক্ষকসকলৰ স্পষ্ট মত শিক্ষা সেতু সন্দৰ্ভত পূৰ্বৰ স্থিতিতেই অটল শিক্ষক সমাজ শিক্ষা সেতুর ক্ষেত্রে স্থিতি অটল আছে আমি শিক্ষা ক্ষেত্রত আমি অসহযোগ করে আছো আমি অসহযোগ করে থাকিম যেতিয়ালৈকে প্রধান শিক্ষকর পদ নিদিয়ে তেতিয়ালৈকে আমি কোনো কারণতে নতুন কামত আমি হাত নিদিও লগতে ক্ষমতার অপব্যবহারে শিক্ষক সমাজক হারাশাস্তি করিলে সংশ্লিষ্ট সকলের বিরুদ্ধে বৃদ্ধি পাব গোচরের সংখ্যা স্পষ্ট করিলে প্রাথমিক শিক্ষক সম্মিলনীর প্রধান সম্পাদক রাতুল চন্দ্র গোস্বামীয়ে শিক্ষক সমাজক ডাটা অপারেটর সজাবর কারণে চেষ্টা করে থাকা হয়েছে এদিয়া শিক্ষাক ডিজিটালাইজেশন করবর কারণে রাষ্ট্রীয় শিক্ষানীতিয়ে কৈছে আর রাষ্ট্রীয় শিক্ষানীতি যে ইয়াত ভালকে প্রয়োগ হয়েছে এই কথাটা কেন্দ্র সরকারক দেখাবর কারণে ততাতয়াক কাম করেছে যে মঙ্গলদৈর এগারী শিক্ষকর কাম CRC এজনে অজ্ঞাতে করে দিয়ার পিছত গোটেই অসমত যেনেকৈ করেছে সে মঙ্গলদৈর শিক্ষকগী সাহসেরে ইতিমধ্যে থানাত গোচর দিছে আর আমি এই গোচর দিয়া প্রক্রিয়া আমি বৃদ্ধি করে দিম রাজ্যের শিক্ষা ব্যবস্থাত এনে ধরনের পরিস্থিতি উদ্ভব হওয়ার মূলতে বর্তমানের শিক্ষামন্ত্রী মত বিনিময় অনুষ্ঠানত এই অভিযোগ সদৌ অসম ছাত্র সন্থার সাধারণ সম্পাদক শঙ্করজ্যোতি বরুয়ার আমার শিক্ষামন্ত্রী গৰাকীৰ নিচিনা অকর্মণ্য শিক্ষামন্ত্রী এই অসম ফলত নাই গতিকে সুজনে ফুলে আমি আন্দোলন করে থাকবলগীয়া আছে আমি শিক্ষামন্ত্রী গৰাকীৰ লগত বহু আলোচনা করেছো কাঠ পুতলার দরে চাহ ভাত খাবলৈ মিঠাই খাবলৈ রেডিশনবোৰ পানি ভাত খাবলৈ এগৰাকী শিক্ষামন্ত্রী মাতি আনে মুখ্যমন্ত্রীর একটু সূত্রলিপি নোলোৱাকৈ কেতিয়াবা আলোচনা কহে চুক্তি যেতিয়া হারে মুখ্যমন্ত্রীর আলোচনা করে আপনার জনাম বলে কয় এনেকা এগারী পুতলা শিক্ষামন্ত্রীর নেতৃত্বত শিক্ষা বিভাগ চলি আছে যার কারণে আমি শিক্ষক সমাজ ছাত্র সমাজ এই সমাজখানে গোটে আসলে এই অস্বাস্থ্যকর রোগিয়া পরিবেশটা ভোগ করবলগীয়া হয়েছে ইমানেই নহয় শিক্ষামন্ত্রী ডাক্তর রনুজ পেগুর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের প্রমাণ দাঙি ধরি প্রাথমিক শিক্ষক সম্মিলনীর সভাপতি অখিল চন্দ্র নাথর স্পষ্ট মত শৈক্ষিক পঞ্জী অনুসরি রাজ্যত অনুষ্ঠিত নহল প্রথম গোট পরীক্ষা এটা কথা জানা উচিত যে আজির তারিখ বিদ্যালয় সময় পরীক্ষা পাতি আমার SSA বলে কেউ যে বিভাগ আছে এই বিভাগে পাঠ্যপুথি আর উদ্ভাষণ বহি সমূহ যোগান ধরে আজির তারিখ বিদ্যালয় সময় সুচারুরূপে যোগান ধরব নয় কারণে বিদ্যালয় সমূহে যা 1 তারিখের পর আমার একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী পরীক্ষা পাতব লাগে কিন্তু আজির তারিখ পরীক্ষা পাতব পর নাই এই কথাটা গুরুত্ব কেলে নিদিয়ে শিক্ষা হেতুত কাম করা নাই অমুকত কাম করা নাই হেতুত যে ধরনের বিপথে আন্দোলনটা পরিচালিত করব বিচারিছে সরকারে যে কিতাব পত্র যোগান নিদিয়ার কারণে আজি পরীক্ষা পাতব পর নাই এই কথাটার উপর আজিলেকে কোনো মন্তব্য দিয়া নাই ভিডিও জার্নেলিস্ট পুলকেশ পাঠকর সহিতে মুকুট রয়ের রিপোর্ট ND24
আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰত।